ইসলামপুরে বিজেপি নেতা অসীম শাহর মৃত্যুর প্রতিবাদে কালো কাপড় বেঁধে শিলিগুড়িতে ঘটনার প্রতিবাদ জানালো বিজেপি। রবিবার বিকেলে শিলিগুড়ির ইসমি চকে বিক্ষোভ দেখায় বিজেপি। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। এদিন প্রথমে কালো কাপড় বেঁধে মানবন্ধন করে বিজেপি নেতা কর্মীরা, পরবর্তীতে হাসমি চকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রসঙ্গত, শনিবার প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতা অসীম শাহর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে আরও একজন জখম হন। ঘটনার পর অসীম শাহকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু শেষ রক্ষা হয়নি। শিলিগুড়ির একটি নার্সিংহোমে মৃত্যু হয় তার। তারপর থেকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি নেতৃত্বরা। ইসলামপুরে সকালবেলা 9:30 সময় একজন তরুণ তাজা যুবককে খুন হতে হলো। একটা বাজারের মধ্যে প্রকাশ্য দিবালোকে একজন তোলাবাজ এসে একটা ছেলেকে, সে ব্যবসা করছিল, সে ওখানে কাপড়ের দোকানে কাজ করছিল, গরিব ছেলে অসীম সাহা, তার পরিবার পরিজন, তার বাবা মা বয়স্ক মানুষ, কেউ ডায়াবেটিসের পেশেন্ট, কেউ হার্টের পেশেন্ট, তো তাদের কোনোভাবে রুজিরুটির জন্য, অন্য সংস্থানের জন্য ছেলেটি কাজ করতো ইসলামপুরে। এবং সেই যে কাপড়ের দোকানে কাজ করছিল, এমন সময় তার থেকে তোলাবাজি করতে এক তোলাবাজ চলে এলো। এবং তারপরে যখন সে তোলা দিতে রিডিউস করলো, সে বলল না আমি তোলা দেব না, তখন তাকে চাকু দিয়ে ওখানে হত্যা করে দিয়ে চলে গেল। মানে কতটা আস্পর্ধা, কতটা সাহস, এবং রাজ্যের শাসক দল, রাজ্যের প্রশাসনের নাকের ডগায় একটা শহরে, ইসলামপুর টাউন, সেখানে এরকম ঘটনা ঘটে গেল। মানে এটা ভাবা যায় না, এটা পশ্চিমবঙ্গ না, এটা অন্য কোনো, এটা সিরিয়াতে আমরা এসব দেখেছি, এসব আমরা দেখেছি ওই যে সব যারা সব আইসিসের জঙ্গিরা এইসব কাজকর্ম করে বেড়ায়, যেখানে মানুষ প্রাণের দায়ে কোনোভাবে প্রাণে বেঁচে চলে। কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে কদিন আগে আমরা দেখলাম উত্তর দিনাজপুরেই হয়েছে, রাতের অন্ধকারে পুলিশ এসে গুলি করে দিয়ে চলে গেল। কালিয়াগঞ্জে একটা মাত্র 33 বছর বয়সী মৃত্যুঞ্জয় বর্মণ, তাকে খুন করে দিয়ে চলে গেল। দুদিন আগে মালদাতে আমরা দেখতে পেলাম, সেখানে দুজন নারীকে বিবস্ত্র করে ঘণ্টার পর ঘণ্টা তার ওপর নিগ্রহ হলো। এবং তারপর প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে পুলিশ প্রশাসনের নাকের ডগায় যেভাবে করে হত্যা করে দিয়ে আসা হলো একজন সৎ একনিষ্ঠ কর্মঠ ছেলেকে, অল্প বয়সী ছেলে, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার একজন বীর সৈনিক। তিনি শুধু তিনি কখনো তিনি তোলাবাজি করেন না, গরু চুরি করেন না, কয়লা পাচার করে না, চাকরিও চুরি করে না। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার এক স্বেচ্ছাসেবক এবং ভারতীয় জনতা পার্টির আমাদের বিভিন্ন কার্যক্রমে তিনি আমাদের একজন একনিষ্ঠ কার্যকর্তা। চার